বিশ্ব নদী দিবস আজ দিনটি প্রতি বছরই ঘটা করে পালন হলেও নদীতে ফিরছে না প্রাণ ধলেশ্বরী থেকে জন্ম নেওয়া বড়িগঙ্গা নদী অস্তিত্ব সংকটে উৎস থেকে বসিলার তুরাগ মোহনায় বিশ কিলোমিটার হয়েছে দখল দখলে দূষণের বিপর্যস্ত চট্টগ্রামে কর্ণফুলিও এই বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদে স্বাগত সকাল নয়টার এক ঘন্টার বিরতি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং সঙ্গে আছে আমি সাবিনা বসি শুরুতেই জানিয়ে দিচ্ছি মামলার রায় আজ সর্বোচ্চ শাস্তির জীবন চাইছেন রাষ্ট্রপক্ষ ছাত্রলীগ নেত্রী জান্নাতুলকে মারধর তামান্না রাজিয়ার বহিষ্কার চেয়ে ইডেনে বিক্ষোভ অর্থ বছরে সাড়ে তিন হাজার কোটি টাকায় চট্টগ্রাম বন্দরে ভাংলোর সব রেকর্ড দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ ইরানে হিজাব বিরোধীদের বিরুদ্ধে কঠোর হচ্ছেন রাইসি সরকারি ভাষ্যে নিহত একচোদ্দ টাইগারদের সামনে আমিরাত বিশ্বকাপের টিম কম্বিনেশনে চোখ শুনছিলেন শিরোনামে বিস্তারিত নলেশ্বরী থেকে জন্ম নেয়া বুড়িগঙ্গা নদীর কোনো অস্তিত্ব নেই উৎস থেকে বসিলার তুরাগ মোহনায় বিশ কিলোমিটার নদী দখল করেছে আবাসন ব্যবসায়ীরা নদী গবেষকরা বলছেন রাজধানীর আশপাশের নদী ও প্লাবনভূমি দখল হওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর কমছে ফলে সুপেয় পানির চরম সংকটে ভুগছেন রাজধানীবাসী খেয়া নৌকা নির্মাণে ব্যস্ত সময় পার করছে সাধু মিস্ত্রি দুই সহযোগী নিয়ে পনেরো দিন ধরে নৌকাটি তৈরি করছেন তিনি প্রায় দুই বছর পর এমন নৌকা বানানোর ফরমায়েশ পেয়েছেন কেরানীগঞ্জের তারানগরে আদি বুড়িগঙ্গার চরে বসে জানালেন নৌপথ বন্ধ হওয়ায় নৌকা বানানো হয় না মোহাম্মদপুর থেকে এই ছেলুতে বুটে একবার এই যে এই যে দেখতে আরে এখন কি অবস্থা দেখতে এখন মন করে বইটা ধলেশ্বরী থেকে উৎপন্ন হয়ে সাভার কেরানীগঞ্জের হাজারतपुर ওয়াশপুর আটিবাজার সহ বিস্তীর্ণ অঞ্চল শীক্ত করা আদি বড়ি গঙ্গা এখন সদই স্মৃতি স্থানীয়রা বলছেন নদী দখলের পাশাপাশি দখল হয়েছে ছোট প্লাবনভূমি ও জলাশয় ভাঙা হয়েছে নালার ওপরের সেতু শ্যামলপুর মডেল হাউজিং দ্বারা এই নদী খাল বিল জলাশয় ভরাট করে তারা হাউজিং তৈরি করেছে এখন তাদের দখল আছে এগুলো নদী রক্ষা আন্দোলনকারীরা বলছেন বসিলা প্রান্তে তুরাগের সাথে মিশে যাওয়া মোহনা থেকে এখন বুড়িগঙ্গা ধরা হয় তাদের অভিযোগ ঐতিহ্যবাহী নদীটি দখল করেছে অন্তত দশটি আবাসন প্রতিষ্ঠান যারা প্রতিদিন নদী থেকে বালু তুলে ভরাট করছে সেই নদীর বুক এটা দুই সালে যখন যদি আপনি স্যাটেলাইট ইমেজ দেখেন দেখবেন যে থই থই পানি তার মধ্যে সিদ্ধার মেডিকেল ভাসছে তারপর থেকে শুরু হয়েছে দখলটা বর্তমান অবস্থায় ঢাকায় বুড়িগঙ্গা বলতে কোনো নদী নাই নদীর অস্তিত্ব বিলীন হওয়ার ফলে মানবিক বিপর্যয় নেমে আসবে গবেষকেরা বলছেন তিন দশকে সবচেয়ে বেশি দখল হয়েছে বুড়িগঙ্গা আবার নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর তাই ভবিষ্যতে আরও বাড়তে পারে রাজধানীবাসীর সুপেয় পানির সংকট গত তিরিশ চল্লিশ বছর নদীকে কোনো যত্ন নেই নি এখন নদীগুলোকে নদীর গতিধর্ম বুঝে তাকে ব্যবস্থাপনায় আনতে হবে যে সরকারি প্রতিষ্ঠানগুলো এই দায়িত্বে আছে যেমন পানি উন্নয়ন বোর্ড এরা কোনো গবেষণা ধার ধারে না সম্প্রতি কামরাঙ্গির চট থেকে রায়ের বাঘ পর্যন্ত আদি বুড়িগঙ্গার সাত কিলোমিটার অংশ উদ্ধারে কাজ শুরু হয়েছে তবে উজানে উৎসমুখে উদ্ধার না করে ভাটি অংশে দখলমুক্ত করে কোনো লাভ হবে না মনে করছেন গবেষকেরা শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দখলে দূষণে বিপর্যস্ত চট্টগ্রামের অন্যতম প্রাণ প্রবাহ কর্ণফলী নদী বিশেষজ্ঞরা বলছেন দূষণের কারণে কোথাও কোথাও পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অর্ধেকে নেমে এসেছে এতে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য দূষণ রোধ ও দখলদার উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশনাও মানা হচ্ছে না লুসাই পাহাড় থেকে নেমে আসা কর্ণফুলির বাংলাদেশ অংশে উননব্বই কিলোমিটার জুড়ে দুই তীরে রয়েছে আটশো শিল্প কারখানা এসব কারখানার বর্জ্য প্রায় পুরোটাই সরাসরি নদীতে পড়ছে এর বাইরে চট্টগ্রাম মহানগরীর সত্তর লাখ মানুষের গৃহস্থালী ও পয়বর্জ্য রয়েছে এছাড়া নদীতে প্রতিদিন প্রায় দুই হাজার দূষণ তো আছেই পাশাপাশি কর্ণফুলির দুই পারে প্রতিনিয়ত চলছে দখলের মহোৎসব গবেষকরা বলছেন ৩৫ বছরে নদী থেকে হারিয়ে গেছে ২২ প্রজাতির মাছ এছাড়াও নদীতে দ্রবীভূত জৈব উপাদান এখন স্বাভাবিকের চেয়ে অনেক কম যেখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে সেই জায়গাগুলোতে পানির গুণগত মানের ডিজলভ অক্সিজেনের লেভেল তিন মিলিগ্রাম পার লিটার যেখানে ৬ মিলিগ্রাম পার লিটার একটা স্বাস্থ্য রক্ষার্থে প্রয়োজন যেহেতু বৃষ্টির পরিমাণটা কম যার জন্য এই যে ময়লা যে বর্জ্যটা আছে সেটা কিন্তু এখানে মিশ্রিত হচ্ছে মিশ্রিত হওয়ার সাথে সাথে এখানে ডিজল অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে কর্ণফুলিকে দূষণ ও দখলমুক্ত রাখার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত কিন্তু গত প্রায় চার বছরে দু একশো অবৈধ স্থাপনার মধ্যে উচ্ছেদ হয়েছে মাত্র দুশো ত্রিশটি নদী পারে বিভিন্ন কারখানার ইটিপি চালুর কথা থাকলেও এর নজরদারি নিয়ে আছে প্রশ্ন যদিও তদারকি সংস্থাগুলো বলছে শিগগিরই মাঠে নামবেন তারা নদীর পরিবেশ কর্ণফুলি নদীর নাব্যতা এটিকে রক্ষা করার জন্য বেশ কিছু উচ্ছেদ ইতিমধ্যেই করা হয়েছে আপনারা জানেন আমাদের অবশিষ্ট যে উচ্ছেদগুলো রয়েছে সেগুলো আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী অতি দ্রুতই শুরু করব। আইপি ক্যামেরা স্থাপনের কাজটি চলমান রেখেছে আমরা মনে করছি যে আগামী মাস দুয়েকের মধ্যে আমরা ইটিভি যুক্ত সকল প্রতিষ্ঠানগুলোতে আমরা আইপি ক্যামেরার আওতা নিয়ে আসতে পারব পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন এই নদীকে বাঁচানো না গেলে হুমকির মুখে পড়বে চট্টগ্রাম বন্দর অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম এনি আরো জানাতে গাজীপুর নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান আবুল তুরাক বাঁচাতে আমরা কিন্তু দেখেছি যে নানা সময় নানা অভিযান চলেছে এতে কি নদীর কোনো উপকার হয়েছে শিল্প বর্জ্য ফেলা বন্ধ হয়েছে কিনা গাজীপুরের প্রধান নদী সেটি হচ্ছে তুরাক এবং তার পাশাপাশি শীতলতা পালু এবং অনেকগুলো নদী রয়েছে বিস্তৃত এবং আপনি জানেন যে তুরাগল মুক্ত রাখার জন্য উচ্চ আতলার থেকে নির্দেশনা রয়েছে এবং এখানে সীমানা টিলার হওয়ার কথা কিন্তু আমরা যে যেটি বাস্তবে দেখেছি যে তুরাগের কিছু অংশে সিমান টিলার থাকতো অনেক এলাকাতে এখনও সেই সীমানা ট্রিলার হয়নি এবং দূষণ এবং দখলের কথা বলা হচ্ছে সেটি কিন্তু এখনও চলতে সমান হারে এবং দূষণে মাত্র এক এখানে এত চেপ করছে যে যে বৈচিত্র্য যে পার্থসনত যে বিষয়টি থাকে সে সেগুলি কিন্তু এখানে চরমভাবে আপনাকে যদি আমি একটু দেখাতে চাই যে এই যে নদীর এখানে কিন্তু ময়লা মদ্য সেগুলো কিন্তু সমানভাবে এখনো ফেলা হচ্ছে এবং পাশাপাশি কারখানার যে মদ রয়েছে সেগুলো কিন্তু ফেলা হচ্ছে এবং এখানে আমি কিছুক্ষণ আগে নদীর যে আন্দোলন করে এরকম একটি সংগঠনের সভাপতি নদী পরিবার দলের সভাপতি সঙ্গে কথা বলছিলাম তিনি বলছেন যে আগে যে পানির দূষণ সেটি কিন্তু বেড়েছে অনেকটাই এবং তারা বলছেন যে এখানে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা যেখানে পাঁচ থাকার কথা সেখানে এই নদীর পানিতে কিন্তু পয়েন্ট থ্রি বা ফাইভ এই মাত্রায় দ্রবীভূত অক্সিজেন রয়েছে যেখানে আসলে জীব বা মাছ থাকার কথা প্রশ্নে আসে এবং এই কারণে কিন্তু আগে এখন অনেকটাই মাছ শূন্য এবং অন্যান্য যে জল পানি রয়েছে সেই গুলো কিন্তু চরম ভাবে এখন তারা রয়েছেন এবং এই কারণে যে নদীর দূষণ এবং দখল সেটি কিন্তু এখনো চলছে এবং এই বিষয়টি নিয়ে পরিবেশ অধিদপ্তর বা জেলা কয়েকবার উচ্ছেদ অভিযান করলেও কিন্তু এটি আপনাকে জানিয়ে যে পরিবেশ ইটিপি চালুর ব্যাপারে তারা কিছুদিন পরপর অভিযান চাল কিন্তু কারখানা গুলোতে নানা উজাহে ইটিপি চালাচ্ছে না বা যেগুলোতে ইটিপি আছে সেগুলো তারা কিছু সময় বন্ধ রেখে আবার আবার তারা বন্ধ এইরকম চিত্র কিন্তু রয়েছে এবং অধিকাংশ কারখানা এখনো কিন্তু নেই এই বিষয়টি নিয়ে পরিবেশ অধিদপ্তর কর্মকর্তারা বলছেন যে তারা শীঘ্রই আবার তারা এই বিষয়ে নজরদারি করবেন এবং তারা কোন এই বিষয়গুলো তাতে জোরদার করা হয়েছে এইজন্য অভিযান করবে এবং এই এই অভিযান তারা কিন্তু এর করেছিল এবং কয়েকটি কারখানায় কিন্তু জল হয়েছে এইরকম তারা জানিয়েছেন আবুল আপতি চাচা যে আদালতের নির্দেশনা এবং প্ল্যানিং থাকার পরও আসলে সেইভাবে বাস্তবায়ন হচ্ছেন এবং এবং প্রতিবছরের মতো এখনও থেমে আছে জিনিসটি আমরা আপনি আমাদের সাথেই থাকুন আমরা এখন চলে যাচ্ছি নারায়ণগঞ্জে সেখানকার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রাকিব কথা শুনছিলাম আমরা সেখানে এখনো পরিকল্পনাগুলো বাস্তবায়ন হচ্ছে না ঠিক মতো শীতলক্ষার অবস্থার কি কোনো উন্নতি হয়েছে দেখুন এই শীতলক্ষা নদী ব্রিটিশ আমল থেকেই কিন্তু এই বিষয়ে একটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই আপনি জানেন যে ব্রিটিশ সময়ে কিন্তু ব্রিটিশ বণিকরা এতটাই এই শীতলক্ষার পানি স্বচ্ছ ছিল যে তারা নিজেদের ব্যবহারের জন্য এই শীতলক্ষার পানি ইংল্যান্ডে নিয়ে যেত আজ শীতলক্ষার যে চিত্র এখন এই এই নারায়ণগঞ্জে যেই বিভিন্ন শিল্প বর্জ্য প্রায় বারোশোর মতো শিল্প প্রতিষ্ঠান রয়েছে কেমিক্যাল সহ ডাইং অন্যান্য প্রতিষ্ঠান তো সব মিলিয়ে আমরা পরিবেশ অধিদপ্তরের তালিকা অনুসারে প্রায় সাড়ে তিনশোর মতো প্রতিষ্ঠান পেয়েছি যারা ইটিপি প্লান্ট করেনি এবং সরাসরি নদীতে এই বর্জ্য ফেলছে আপনি জানেন যে শীতলক্ষার পানি এখন এতটাই অক্সিজেনের মাত্রা নেমে এসেছে যে এখানে মাছ সহ জীব বেঁচে থাকাটাই একেবারে অকল্পনীয় এমনটাই কিন্তু পরিবেশবিদরা জানাচ্ছেন পাশাপাশি নারায়ণগঞ্জের যে পরিবেশ অধিদপ্তরের যারা আন্দোলন করছেন এমন নেতাদের সাথে আমরা কথা বলেছি তারা যে এই বিষয়টি জানিয়েছেন যে বিভিন্ন দিবসে এবং তারা সব সময় লাগাতার যে আন্দোলন করছে নদী বাঁচাও বিভিন্ন সংগঠন সাধারণ মানুষকে সচেতন করার জন্য এবং প্রশাসনিক প্রশাসনিকভাবেও এই উদ্যোগ নেওয়ার জন্য আসলে বাস্তবতার ক্ষেত্রে কিন্তু এই শীতলক্ষা নদীতে একরকমের নদীর সাথে যেই নির্মম জুলুম এই টাইপের এমনটাই করা হচ্ছে মানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন একদিকে যেমন যেমন শীতলক্ষার পানি রক্ষার জন্য যে অভিযান পরিচালনা দরকার তেমনটা এই নারায়ণগঞ্জের ক্ষেত্রে তেমনটা লক্ষ্য করা যাচ্ছে না অপরদিকে নারায়ণগঞ্জের মানুষ তারা একমাত্র বর্জ্য ফেলার স্থানটাই শীতলক্ষা নদীকে বেছে নিয়েছেন সেটা যেভাবেই হোক তাদের বর্জ্য এবং মিল ইন্ডাস্ট্রিজ তারা এই শীতলক্ষা নদীতে ফেলতে হবে এমন মানসিকতার মধ্যেই তারা এই নদীকে নানাভাবে দূষণ করছেন তো এই ক্ষেত্রে কিন্তু পরিবেশ বাঁচাও আন্দোলনের যে নেতাকর্মীরা তারা জানিয়েছেন যে সর্বপ্রথম আমাদের শিল্প ফেলা হচ্ছে। আসলে বন্ধ করা যাচ্ছে না কেন দেখুন পরিবেশ অধিদপ্তর আমাদেরকে যেই বিষয়টি জানিয়েছেন তারা যেই তালিকা করেছে প্রায় সাড়ে তিনশোর মতো তারা পর্যায়ক্রমে কিন্তু এই সব ক্ষেত্রে তারা অভিযান করছেন এবং তাদের জলিমানাও করছেন বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তারা হাইকোর্ট পর্যন্ত মামলা মোকদ্দমা এই মামলার মধ্য দিয়েই কিন্তু তারা অনেক ক্ষেত্রে এটা প্রতিহত করছে আবার তারা অনেকটা অনেকে সময় নিচ্ছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে গেলে তারা জরিমানা করছে যেসব প্রতিষ্ঠানগুলিতে ইটিপি প্লান্ট নেই তারা সরাসরি নদীতে বর্জ্য ফেলছেন এই নানা প্রতিবন্ধকতার মধ্যেই কিন্তু এই ইটিপি প্লান্ট এবং স্বচ্ছ পানি নদীতে ফেলা সেই উদ্যোগটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে না আমরা কিন্তু এমনটাই জানতে পেরেছি এবং দিনের পর দিন কিন্তু এই শীতলক্ষা নদীর পানি এতটাই অস্বচ্ছ হয়েছে এখানে গোসল করার মতো এই পানির অবস্থা নেই শুধু বর্ষাকালে অন্তত দুই থেকে তিন মাস পর্যন্ত পানিটা ভালো পাওয়া যায় এর পরবর্তীতে বছরের বাকি মাসটাই কিন্তু এই পানি থেকে যে দুর্গন্ধ পথচারী আপনি দেখতে পাচ্ছেন যে নদীর পারে যে ওয়াকওয়ে এই ওয়াকওয়ে দিয়ে মানুষ যে হেঁটে যাবে তখনও কিন্তু এই পচা দুর্গন্ধের পানি থেকে সেই দুর্গন্ধ ভেসে আসে এমনটা কিন্তু একেবারে সাধারণ মানুষের বক্তব্য তো এই ক্ষেত্রে আসলে নারায়ণগঞ্জের মানুষকে এই প্রথম অবস্থায় এই নদী বাঁচানোর জন্য তাদের সচেতন হয়ে তাদের উদ্যোগ গ্রহণ করার জন্য সেই মানসিকতার দাবি জানিয়েছেন পরিবেশ কর্মকর্তারা পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নদী রক্ষার জন্য যেন তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন এমনটাই কিন্তু নেতৃবৃন্দরা দাবি করেছেন তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের নদী বন্দর নিয়ে সর্বশেষ খবর নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান আলোচিত ঠিকাদার জি কে স্বামী মহতার সাত দেহ রক্ষীর বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আজ ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দ্বারা জজ শেখ সামিদুলের আদালতে এ রায় ঘোষণা করবেন রাষ্ট্রপক্ষ তাদের যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছে গত আঠাশ আগস্ট শুনানি শেষে রায় ঘোষণার জন্য পঁচিশ সেপ্টেম্বর দিন ধার্য করে আদালত জি কে শামীম ছাড়া মামলার অন্য আসামিরা হলেন জি কে শামীমের সাত দেহরক্ষী জাহিদুল ইসলাম শহীদুল ইসলাম কামাল হোসেন সামসাদ হোসেন আমিনুল ইসলাম দেলুয়ার হোসেন ও মুরাদ হোসেন দুই সালের সাতাশ অক্টোবর অস্ত্র মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে র্যাব দুই উনিশ সালের বিশ সেপ্টেম্বর ক্যাসিনো বিরোধী অভিযানে জি কে শামীমের বাসা ও অফিস থেকে আটটি আগ্নেয়াস্ত্র গুলি একশো কোটি টাকার এফ এবং নগদ প্রায় এক কোটি আশি লাখ টাকা এবং মদ জব্দ করা হয় তার বিরুদ্ধে অস্ত্র মাদক ও মানি লন্ডারিং আইনে তিনটি মামলা হয় এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জান্নাতুল ফেরদৌস তানভি তানভি জানাবেন যে এই মামলাটি নিয়ে এই মামলাটির বিষয়ে আদালত বসছে কখন কখন রায় হতে পারে রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে আমরা কথা বলেছিলাম তিনি যেটি জানিয়েছেন যে সাড়ে এগারোটা নাগাদ আদালত এই মামলাটির রায় ঘোষণা করতে পারেন এবং আসলে এই মামলা আজকে যেহেতু জিকে কে বিরুদ্ধে মোট চারটি মামলা রয়েছে এর মধ্যে আজকে একটি মামলার রায় অস্ত্র মামলার রায় এবং তার বিরুদ্ধে মাদক ও মুদ্রা পাচার মামলা রয়েছে এবং দুদক আরও একটি দুর্নীতির একটি মামলা করেছিল সেই মামলাটিও রয়েছে আজকে শুধু অস্ত্র মামলাটির রায় ঘোষণা করা হবে একটু বলবেন যে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তির আশা করছে সেক্ষেত্রে আদালতে তারা কি পর্যাপ্ত তথ্য প্রমাণ দিতে পেরেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী যেটি বলছিলেন যে তার বিরুদ্ধে যে মামলাটি অস্ত্র মামলাটি আনা হয়েছে এখানে যেটি বলা হয়েছে তার যে অস্ত্র রয়েছে সেই অস্ত্রের লাইসেন্স রয়েছে কিন্তু তার যে স্বাদ দেহরক্ষী রয়েছে অস্ত্রের লাইসেন্স থাকলেও তারা জনসাধারণকে ভয়ভীতির মাধ্যমে অস্ত্রের লাইসেন্সের যে শর্ত রয়েছে সেই শর্তটি তারা ভঙ্গ করেছেন অর্থাৎ তারা জনসাধারণ যেহেতু জি কে শামীমের বিল্ডার্স জি কে শামীম বিল্ডার জি কে বিল্ডার্স নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের কাজ বাগিয়ে নেয়ার জন্য তারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তারা অস্ত্রের শর্ত লঙ্ঘন করে তারা ভয়ভীতি দেখানোর মাধ্যমে এই সমস্ত কাজ বাগিয়ে নিতেন এবং সবুজবাগ বাসাব সহ রাজধানীর মূলত মালিবাগ সবুজবাগ বাসাবো সেই সব স্থানে যে সমস্ত প্রতিষ্ঠানের কাজ তারা নিতেন ঠিকাদারির ব্যবসা যেহেতু ছিলেন সেখানে তারা স্থানীয় জনসাধারণের মনে একটা ভীতি সৃষ্টি করতেন এবং তার তার কাছে জি কে স্বামীমকে যখন ক্যাসিনো ক্যাসিনো বিরোধী অভিযানের সময় দুই সালে তাকে যখন গ্রেপ্তার করা হয় তার জিকে বিল্ডার্সে প্রায় ছয় হাজার কোটি টাকার কাজ সে সময় তার প্রতিষ্ঠানের হাতে ছিল এবং এই রাষ্ট্রপক্ষের আইনজীবী অন্তত দুজন সাক্ষীর কথা আমাকে যেটি জানিয়েছেন যে দুজন সাক্ষী রয়েছে তারা যেটি বলছেন যে তারা র্যাবের ভবন নির্মাণ বিভিন্ন হাসপাতালের ভবন নির্মাণ সহ বেশ কিছু প্রতিষ্ঠানের ভবন বড় বড় প্রতিষ্ঠানের ভবন নির্মাণের সে সময় কাজ ছিল এবং এসব প্রতিষ্ঠানের কাজ বাগিয়ে নেওয়ার সময় মূলত তারা এই সমস্ত অস্ত্রের ব্যবহার করেছিলেন লাইসেন্স থাকলেও তারা কিন্তু ভয়ভীতির জন্য এসব অস্ত্রগুলো ব্যবহার করতেন এবং সবচেয়ে বড় বিষয় তারা যেটি সাক্ষীরা যেটি বলছিলেন যে ঠিকাদারি ব্যবসায় সাধারণত টেন্ডারের মাধ্যমেই হয় কিন্তু তারা আসলে রাজনীতিকে ব্যবহার করে তারা ভয়ভীতি দেখানোর মাধ্যমেই এইসব অস্ত্রের অপব্যবহার করেছেন এবং এ কারণেই তারা সর্বোচ্চ শাস্তি তারা যাবজ্জীবন সর্বোচ্চ শাস্তি তার দাবি করেছেন এবং তারা তারা বলছেন যে তারা সব যেসব অভিযোগ আনা হয়েছে সেই সব অভিযোগ তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন তবে আসামি পক্ষের আইনজীবী যেটি বলছেন যেহেতু লাইসেন্স রয়েছে সেক্ষেত্রে তারা সর্বোচ্চ সব ধরনের ক্ষেত্রে যেসব শর্ত থাকে অস্ত্রের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে যেসব শর্ত থাকে সেই সব শর্তই তারা মেনে নিয়েছেন এবং যে দেহরক্ষী রয়েছে তার দেহরক্ষীদের লাইসেন্স লাইসেন্স রয়েছে এবং তারা অস্ত্রের মেনে তারা এই অস্ত্রগুলো ব্যবহার করেছেন ফলে তারা মনে করছেন যে তারা রাষ্ট্রপক্ষ এই অভিযোগগুলো প্রমাণ করতে পারেনি এবং তিনি বলছেন যে তার বাদী তার মক্কেল খালাস পাবেন জি আলোচিত ঠিকাদার জি কে শামিম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আজ এছাড়া আরো দুইটি মামলা রয়েছে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক তো সেই বিষয় আর বিস্তারিত জানাতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সক্রিয় জান্নাতুল ফেরদৌস খানবি মেরা বাইমল গিয়ে মৃত শনাক্ত করার প্রায় 34 ঘন্টা পর ফরিদপুর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে খুলনার গৃহবধূ রহিমা বেগমকে 28 দিন ধরে নিখোজ ছিলেন তিনি শনিবার রাত পৌনে 11টার দিকে ফরিদপুরের বোয়ালমারি সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কুদ্দুস মোল্লার বাড়ি থেকে রহিমা বেগমকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ গত সাতাশ আগস্ট রাতে খুলনা মহানগরীর উত্তর এলাকার নিজ বাসা থেকে নিখোঁজ হন রহিমা বেগম এরপর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি সন্তান ও স্বজনেরা মার খোঁজে মেয়ে মরিয়ম মান্নানের আর্তনাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয় তবে বারোই সেপ্টেম্বর ময়মনসিংহে কবরে দেয় এক নারীকে শুক্রবার দুপুরে নিজেদের মা বলে শনাক্ত করেন মরিয়ম মান্নান আরো জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল অভিজিৎ রহিমা বেগম তো খুলনাতে রয়েছেন সেক্ষেত্রে তিনি আত্মগোপনে ছিলেন বলে আগেও জানানো হয়েছিল খুলনা পুলিশের বক্তব্য কি একই রকমই আছে হ্যাঁ এখন পর্যন্ত অবশ্য পুলিশের বক্তব্য একই রকমই আছে যদিও পুলিশের পক্ষ থেকে এখনো পরিষ্কার করে বলা হয়নি যে কি কারণে আসলে বেগম ছিলেন বা এই ফরিদপুরে যাওয়ার আগে বা উনি কোথায় ছিলেন বা কি কারণে ধরে নিজেকে তিনি এতদিন আড়াল করে রেখেছেন বা তার পরিবারের সদস্যরাও সঙ্গে জড়িত আছে কিনা সে বিষয়ে এখনো পরিষ্কার করে আসলে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি বা আমাদেরকে জানানো হয়েছে যে পুলিশ আজকে সকালের দিকে আসলে তাদের উর্ধতন কর্মকর্তারা তারা একটি সংবাদ সম্মেলন করে এই মামলার যে যে অগ্রগতি হয়েছে সেই বিষয়ে তারা জানাবেন আর আমি আপনাকে জানিয়ে রাখি যে এর আগে গতকাল রাত দুটার দিকে আসলে মূলত এই দৌলতপুর থানাতে রহিমাকে ফরিদপুর থেকে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে আসার পরে আমাদেরকে পুলিশ যেটি জানিয়েছেন যে তাকে রহিমাকে তার রহিমার বাড়িতে বছর আগে ভাড়া থাকে একজন ভাড়াটিয়া তিনি এখন ফরিদপুরে তার নিজ বাড়িতে থাকেন সেই বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়েছে এবং খুলনা পুলিশ আসলে তাদের নিজস্ব গোয়েন্দা কর্মকর্তা এবং হচ্ছে যে আধুনিক যে মোবাইল প্রযুক্তি এই প্রযুক্তি ব্যবহার করেই তারা মূলত রহিমাকে তারা আজকে খুঁজে বের করতে পেরে সক্ষম হয়েছে এবং এর মধ্যে তারা আরো একটি বিষয় জানিয়েছেন যে গত শুক্রবারে আসলে রহিমার মে মরিয়ম যিনি ময়মন সিং এর ফুলপুরে একজনের লাশ অজ্ঞাত ব্যক্তির লাশকে লাশের ছবি দেখে যিনি বলছিলেন যে এটি ইনি তারা মা হতে পারেন সেই বিষয়টি ঘটনা ঘটার পরেও আসলে পুলিশ অনেকটা তখন তো অনেকটা তারা একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে এবং তারা বলছিলেন যে এই বিষয়টা তাদের তদন্ত করে একটা পিছিয়ে দিচ্ছিল তারপরেও তারা তাদের তদন্ত চালিয়ে গেছেন এবং যার ফলশ্রুতিতে গতকালকে তারা আসলে যখন একেবারে নিশ্চিত হতে পেরেছেন যে আসলে বেগম রয়েছেন এবং তারপরে আসলে খুলনা দৌলতপুর থানা থেকে একটি জানতে চাইবো যে এই যে রহিমাকে যে খুলনাতে রাখা হয়েছে তার পরিবারের সদস্যরা কি তাকে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছেন এবং ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে এখন কি কি প্রক্রিয়া অনুসরণ করা হবে আমরা সকাল থেকে আসলে এই দৌলতপুর থানাতেই রয়েছে এবং এখন পর্যন্ত আমরা তার পরিবারের কোনো সদস্যকে আমরা এখনো পর্যন্ত পাইনি এবং পরিবারের শুধুমাত্র তার তার একজন সামাজিক যোগাযোগ দিয়েছিলেন যে তিনি মাকে পাওয়া গেছে এবং এটি সাংবাদিকদের তিনি জেনেছেন এবং তিনি ঢাকা থেকে খুলনায় আসছেন এই ব্যতীত আসলে তার পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত তেমন ধরনের কোনো বক্তব্য আমরা আমরা এখনো পর্যন্ত পাইনি আর পুলিশের পক্ষ থেকে যদি বলা হয়েছে যে এই ঘটনায় যেহেতু মামলা হয়েছে এবং মামলাটি এখন পিবিআই তদন্তাধীন রয়েছে সেহেতু রহিমা বেগমকে আদালতে নিয়ে যাওয়া হবে এবং তারপরে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপ গুলো নেওয়া হবে এবং এই মামলা তদন্ত এখনো পর্যন্ত তারা চলছে এবং তারা বলছেন যে রহিমা বেগমের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসলে ঘটনার পেছনে যে কোনো কারণ যদি থেকে থাকে সেই কারণগুলো তারা জানার চেষ্টা করবে এবং এর সঙ্গে যদি রহিমা বেগমের পরিবারের সদস্যরাও জড়িত থেকে থাকে তাহলে তাদেরকেও তারা 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 আইনের আওতায় আনবেন বলে আমাদেরকে জানিয়েছেন যদিও এই মামলায় কিন্তু এর আগে রহিমা বেগমের আশপাশ এছাড়া যারা বসবাস করেন এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে 6 জনকে কিন্তুwidetilde মধ্যে গ্রেফতার করা হচ্ছে গ্রেফতার করা হয়েছে এবং বলা হচ্ছিল যে রওইমা বেগম আসলে যে পৌত্রিক যে যে সম্পত্তি রয়েছে যে সম্পত্তি নিয়ে দন্দের কারণে আসলে তাকে অপহরণ করা হতে পারে এমন আশঙ্কা কিতো করা হয়েছিল এবং রওইমা বেগম পরিবারের পক্ষ কিন্তু এই ধরনের অভিযোগ বারবারই কিন্তু কর্মথর সামনে তুলে ধরা হচ্ছিল খুলনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী অভিজিৎ পাল সারা দেশে বর্তমানে দেড় হাজার ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি তবে মাত্র পঞ্চাশটি সরকারি বেসরকারি হাসপাতালের তথ্য স্বাস্থ্য অধিদপ্তর অন্য সব হাসপাতালের তথ্য না থাকায় প্রকৃত রোগী আরও বেশি তবে ভাগ রোগী আতঙ্কে হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা রাজধানীর সারসলিমুল্লা মেডিকেল ডেঙ্গু ওয়ার্ডে একশোর বেশি রোগী ভর্তি প্রতিদিন নতুন করে যুক্ত হচ্ছেন অন্তত ত্রিশ জন এবছর সাড়ে সাতশোর বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এখানে অন্য কোনো সমস্যা নাই শুধু একটু রক্তে একটু সমস্যা আর কি অন্য অন্য ঠিক আছে সব কিছু ঠিক আছে এখন আমার জ্বর ব্যথা কমে গেছে এখন ডাক্তাররা বলছে যে জ্বর ব্যথা কমে গেলে পরে হলো ডেঙ্গু রোগী নাকি ড্যাঞ্জারাস ফ্লুড এই জন্য আমাকে ছুটি দেন আমাকে ওই অবজারভেশনে রাখছে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি হলেও মাত্র পঞ্চাশটি সরকারি বেসরকারি হাসপাতালের তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তর এর বাইরে কয়েকশো হাসপাতালের তথ্য থেকে যায় হিসেবের বাইরে ফলে প্রকৃত রোগীর সংখ্যা জানা যায় না রাজধানীর পঞ্চাশটি হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন অন্তত বারোশো ডেঙ্গু রোগী সম্ভব শুধুমাত্র এবং পেশেন্ট এই ধরনের পেশেন্টের সংখ্যা খুবই কম মধ্যে চিকিৎসকেরা বলছেন ডেঙ্গু শনাক্ত হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতেই থাকতে পারেন রোগী জ্বরের পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ জরুরি পেট ব্যথা বমি শরীরে পানি জমা হাত পা ফ্যাকাশে ও ঠান্ডার লক্ষণ দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ যখন জ্বরটা কমে যায় তখন পর্যবেক্ষণটা তার জন্য খুব জরুরি সেই কারণে প্রথম জ্বর আসার সাথে সাথে সিম্পলি প্যারাসিটামল আর ফ্লুইড সাপ্লাই পর্যাপ্ত ডাবের পানি হোক বা স্যালাইন খাওয়া হোক কিংবা জুস খাওয়া হোক বাসায় বানানো যে কোনো ফ্রেশ জুস এগুলো খাওয়াটাই যথেষ্ট কোনো লক্ষণ না থাকলেও ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ কিডনি রোগ অন্তঃসত্ত্বা ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার কথা জানিয়েছেন চিকিৎসকেরা হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা নোয়াখালীতে স্কুল ছাত্রী হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি আব্দুর রহিম রনি শনিবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমদাদ এই জবানবন্দি রেকর্ড করেন গত সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে হত্যার শিকার স্কুল ছাত্রীর বাসায় প্রবেশ করে সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনি এক পর্যায়ে রনি ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে ওড়না দিয়ে ছাত্রের হাত পা বেঁধে বালিশ চাপা দেয় পরে ছোড়া দিয়ে গলা ও হাত কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় রনি প্রথমে বালিশ চাপা এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করার জন্য ছুরি দিয়ে তার গলা এবং হাত কেটে তার মৃত্যু নিশ্চিত করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের আদালতে একশো ধারায় তার দোষ স্বীকার করে আজকে সে জবানবন্দি প্রদান করেছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত শিক্ষার্থীর মা ও বোন তারা দ্রুত হত্যাকারের বিচার ও সর্বোচ্চ সাচার দাবি জানান আমার তো কেউ আপন ছিল না ওই বাসায় ও জেঠির বাসায় আমি বারবার সবার কাছে যাই বলছি ছেলে পেলেগুলা এই সাইডে ওই সাইডে অনেক বিরক্ত করছে কেউ আমাকে হেল্প করে নাই ওর ফাঁসি যায় আমি আর কিছু চাই না আমার বোনরা যেভাবে কষ্ট দিছে আমি যে ও সেভাবে কষ্ট পেয়ে তিলে তিলে মরে যায় হত্যার বিচার দাবিতে শনিবারেও জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ একটাই দাবি আমরা এই হত্যাকারীর সুষ্ঠু বিচার চাই হত্যাকারী যেন কোনো আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে আমরা চাই অচিরে খুব শীঘ্রই এই ধর্ষকের বিচার হোক তার ফাঁসি হোক না যদি এটার বিচার না হয় তাহলে কি আমি পরবর্তী অধিতা সমাজের কাছে আমার প্রশ্ন রইল মাননীয় প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ প্রশাসনের কাছে আমার দাবি অধিতারে হত্যা কাণ্ডের যাতে বিচার হয় বৃহস্পতিবার রাতে শহরের লক্ষ্মীনারায়ণপুরে নিজ বাড়ি থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ ইন্ডিপেন্ডেন্ট নিউজ চাঁদাবাজি ও সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেয় ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে হল থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে গত রাতে ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বহিষ্কার দাবিতে বিক্ষোভ করেন ছাত্রলীগের একাংশের নেতা কর্মীরা সভাপতি সাধারণ সম্পাদকের ক্যাম্পাসে মিছিল করেন গভীর রাত পর্যন্ত চলে দুই পক্ষের পাল্টা স্লোগান ছাত্রলীগের একাধিক নেত্রী জানান কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিট বাণিজ্য চাঁদাবাজি সহ নানা বিষয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন সহসভাপতি জান্নাতুল ফেরদৌস ওই সাক্ষাৎকার দেখে ক্ষুব্ধ হন তামান্না ও রাজিয়া বাবার সাথে কথা বলতেছিলাম আমার থেকে ফোন কেড়ে নেওয়া হয়েছে আমার বোনের থেকে ফোন কেড়ে নেওয়া হয়েছে তারপরে হচ্ছে আয়সার হল সামনে থেকে রিবাপুরা রাজিয়াপুর সব পলিটিক্যাল রুম থেকে মেয়ে বের করে ওদের দিয়ে এবং রোকসানা মিম তারপরে হচ্ছে ঋতু বিজলি তারপরে ওদের মানে আরো অনেকগুলো নুরজান টুজান আরো যারা আছে অনেকগুলো আমার এই মুহূর্তে আসলে মনে পড়তেছে না আমার আমার অনেক খারাপ লাগতেছে ওরা সবাই আমাকে অ্যাটাক করছে দেখে না এবারে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রায় সাঁত্রিশ হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না যার মধ্যে পঁচিশ হাজারই মেয়ে শিক্ষার সংশ্লিষ্টরা বলছেন বাল্য বিয়ে ও দারিদ্র্যের কারণে বাড়ছে শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রবণতা কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে দুই সালে এসএসসি পরীক্ষার জন্য নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করে কুমিল্লা চাঁদপুর ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার দুই লাখ বিশ হাজার দুইশো আটাশি শিক্ষার্থী তবে এসএসসি পরীক্ষা দিচ্ছেন এক লাখ তিরাশি হাজার তিনশো তেতাল্লিশ জন ঝরে পড়া সাঁত্রিশ হাজার শিক্ষার্থীর মধ্যে পঁচিশ হাজারই মেয়ে বোর্ড কর্মকর্তারা বলছেন করোনা মহামারীর পর থেকে বাল্য প্রবণতা বেড়েছে এছাড়া পরিবারের পাশে দাঁড়াতে শিশু শ্রমে জড়াচ্ছে অনেকে বাল্যবিবাহ হচ্ছে বেকারত্বের কারণে অনেক ছেলে পেলে আর্থিক সংকটের কারণে তারা চাকরিমুখী হয় জেএসসি পাশের পরে দেখা যায় স্কুলে রেজিস্ট্রেশন করছে কিন্তু চাকরির সন্ধানে হয়তো সে অন্যত্র চলে যায় কারণ মাঝখানে দুই বছর গ্যাপের সময়টায় অনেক শিক্ষার্থী আসলে অন্য জায়গায় চলে যায় আবার মাইগ্রেশনের একটা বিষয় থাকে করোনা মহামারীর ধাক্কা শিক্ষা খাতে ব্যাপক প্রভাব ফেলেছে নির্বাচনী পরীক্ষা না থাকার পরও এসএসসির আগে বিপুল সংখ্যক শিক্ষার্থীর ঝরে পড়াকে উদ্বেগজনক বলছেন শিক্ষকেরা এবছর নির্বাচনী পরীক্ষা ছিল না বা নির্বাচনী পরীক্ষায় স্টুডেন্টকে বাদ দেওয়া হয়নি তারপরেও বেশ কিছু পরীক্ষার্থী কমে গেছে আসলে করোনা আমাদের অনেক ক্ষতি করেছে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে অনেক ঝরে পড়েছে আমাদের শিক্ষার্থী বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন ঝরে পড়ার হার বাড়লেও আগের তুলনায় মেয়ে শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে বোর্ডে আসার কথা হলো যে আমাদের ছেলে পরীক্ষার্থী আবার ছাত্র হচ্ছে ছাত্রীর সঙ্গে কিন্তু প্রায় বিশ হাজার ডিফারেন্স আছে আমাদের কুমিল্লা শিক্ষা বোর্ডে এক্ষেত্রে আমি দেখি যে আমাদের পরীক্ষার্থী সংখ্যা মেয়েরাই বেশি দুই সালে পঁচিশ হাজার ও দুই সালে পঁয়ত্রিশ হাজার তিনশো ছাপ্পান্ন ছড়ে পড়ার তথ্য জানিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড ইন্ডিপেন্ডেন্ট নিউজ গত অর্থ বছরে আয়ের নতুন রেকর্ড গড়েছে দেশের অর্থনীতির স্বর্ণদার খ্যাত চট্টগ্রাম বন্দর এ সময় আয় হয়েছে তিন হাজার কোটি টাকা এর আগে কখনোই এক অর্থ বছরে এত আয় করেনি এই বন্দর নানামুখী উন্নয়ন কার্যক্রমে এই অর্থ খরচ এবং আরো ব্যয় সংকোচন করতে চায় বন্দর কর্তৃপক্ষ অন্যদিকে বন্দর ব্যবহারকারীরা বলছেন করোনা কালের এগিয়ে রেখেছে দেশের প্রধান সমুদ্র বন্দরকে দেশের আমদানি রপ্তানির প্রধান দুয়ার চট্টগ্রাম বন্দর যতই দিন যাচ্ছে বন্দরের কার্যক্রমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আয় ব্যয়ও এবার সে আয়ে আগে রেকর্ড ছাড়িয়ে গেল এই বন্দর দু হাজার একুশ বাইশ অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের মোট আয় তিন হাজার পাঁচশো পঁচাশি কোটি টাকা ব্যয় ও কর বাদ দিয়ে নিটায় এক হাজার পঁচাত্তর কোটি টাকা সব মিলিয়ে গেল পাঁচ বছরে আয় বেড়েছে চৌত্রিশ শতাংশ একই সময়ে খরচ বাদ দিয়ে নিটা আয় বেড়েছে দুশো চল্লিশ কোটি টাকা এই টাকাগুলো আমরা খরচ করি কোথায় আমাদের উন্নয়নের কাজের জন্য এই যে আমাদের নতুন নতুন টার্মিনাল হতে যাচ্ছে আমার বে টার্মিনাল হবে আমার মাতার বাড়ি হবে পিসিটি হচ্ছে আমরা কিন্তু সব টাকা কিন্তু এইসব উন্নয়ন কাজে খরচ করি সাধারণত পণ্য সংরক্ষণ যন্ত্রপাতি ভাড়া টার্মিনাল ভাড়া স্টাফিং আনস্টাফিং বাবদ ব্যবহারকারীদের কাছ থেকে নেয়া মাসুলি বন্দরের আয়ের প্রধান উৎস এছাড়া আছে জেটি নদী টাগবোট ভাড়া জাহাজে পানি সরবরাহ পাইলটিং সহ আরও কয়েকটি খাত বিপুল পরিমাণ সঞ্চিত অর্থ থেকে ব্যাংকের দেয়া সুদও রয়েছে ব্যবহারকারীরা বলছেন করোনাকালে সাহসী পদক্ষেপের কারণেই এগিয়ে গেছে এই বন্দর বড় বড় বন্দরও কিন্তু এই অতিমারির কারণে কিন্তু বন্ধ হতে বাধ্য হচ্ছিল কিন্তু চট্টগ্রাম বন্দর কিন্তু রিক্স নিয়েও কিন্তু সেই বন্দর খোলা রেখেছে এটির একটি সুফল কিন্তু আজকে বাংলাদেশের অর্থনীতি থেকে পড়েছে আমাদের ইকুইপমেন্টের সংখ্যা বেড়েছে কিন্তু জেটি এই মুহূর্তে বাড়েনি আমরা আশা করতেছি যে পতেঙ্গা টার্মিনাল যদি হয় তাহলে ওখানে আমরা কন্টেনারের জন্য তিনটা জেটি পাবো বাল্কের জন্য একটা জেটি পাবো সেই ক্ষেত্রে হয়তো কিছুটা স্বস্তির দায়ক সংবাদ হতে পারে গেল অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে জাহাজ এসেছে চার হাজার দুশো একত্রিশটি হ্যান্ডলিং হয়েছে প্রায় একত্রিশ লাখ একক কন্টেইনার ও এগারো কোটি বিরাশি লাখ টন খোলাপণ্য অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের লগ্ন মহালয়া আজ শুরু হচ্ছে দেবীপক্ষের চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসাবে পরিচিত এদিন দেবী দুর্গার মর্তে আবির্ভাব ঘটে শুরু হয় দুর্গাপূজার ঘনগণনা ও দেবীর চক্ষুদান পয়লা অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও আজ দুর্গাপূজার আগমনধ্বনিতে আগমনধ্বনি শুনতে পাবেন পূজারীরা দুর্গাপূজার সূচনার দিনটি সারা দেশে বেশ আড়ম্বরের সঙ্গে উদযাপন করা হয় ভোরে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য মন্দিরেও এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মহলার আয়োজন নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপমশীল অনুপম আজ ভোর থেকেই তো মহলার আয়োজন শুরু হয়ে গেছে সেক্ষেত্রে চট্টগ্রামে এই মুহূর্তের আয়োজন কেমন দেখছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন মূলত আজকে সকাল থেকে যে ধর্মীয় আচার যেটি সেটি শুরু হয়েছে তবে আমরা এখন আছি চট্টগ্রাম জামাল প্রাঙ্গণে এবং এখানে মহালয় উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদ যেটি রয়েছে সেটির উদ্যোগে বেশ কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠানটি মূলত এখানে শিশু কিশোরদের চণ্ডীপাঠ এবং গীতা পাঠ এবং মূলুধ্বনি প্রতিযোগিতা রয়েছে এছাড়া এখানে চণ্ডী পূজা অনুষ্ঠিত হবে এর বাইরেও চট্টগ্রামের বোয়ালখালীতে বওয়ালখালীতে আশ্রম যেটি আছে সেখানেও মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ধারণা করা হয় বা হয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী আশ্রম থেকেই প্রথম এই দুর্গাপূজা শুরু হয়েছিল এছাড়া চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদেরও বিভিন্ন পর্যায়ে এই মহালয়কে উদযাপন বা দেবী পক্ষের শুধু উদ্বোধন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সবগুলো মূলত দেবী দুর্গার বন্দনা পাশাপাশি এই যে আর কয়েকদিন পরেই যে দেবী পক্ষের উদ্বোধন বা দেবীর আরাধনা শুরু হবে সেটিকে ঘিরেই নানা উৎসবের আয়োজন করা হয়েছে এবং সব এই জায়গাগুলো নিরাপত্তা নিশ্চিত আমরা দেখেছি যে বিশেষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে করে যে সমস্ত জায়গায় যাতে ট্রাফিক বিষয়টি সুশৃঙ্খল থাকে যেহেতু কিছুক্ষণের মধ্যে হয়তো অনেকেই এখানে আসতে শুরু করবেন আর সেই জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতি বছরের এই জায়গাটিতে দুর্গাপুজো উদযাপন করেন এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি পূজা উদযাপন পরিষদ আছে এবং সেই পরিষদের আওতায় চট্টগ্রামের এই এলাকাটিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এককভাবে করে এছাড়া চট্টগ্রাম সিটিতে এবার এর বাইরে আরও অন্তত এক হাজারটি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী অনুপম শীল এবারে মহালয়ার আয়োজন আরো জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনিমেশ কর অনিমেশ মহালয়া তো হয়ে গেল এখন দেবীর মঠে আসা যাওয়ার বাহনের মাহাত্ম্য এবং মূল আনুষ্ঠানিকতা কবে কোথায় আমাদের বিস্তারিত জানাবে মহালয়ার মধ্য দিয়ে আসলে দুর্গাপূজার আমেজটি পুরোপুরি ছড়িয়ে পড়েছে এবং আজকে সকালেও দেখেছেন যে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে মহালয়া উপলক্ষে নানা ধরনের আয়োজন করা হয়েছে মহালয়ার মধ্য দিয়েই এই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলো এরপর মূল দুর্গাপূজা শুরু হবে পয়লা অক্টোবর থেকে অর্থাৎ সেদিন ষষ্ঠী পয়লা অক্টোবর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত প্রতিদিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পাঁচই অক্টোবর দশমী দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতার আয়োজন এবং এবার দেবী আসবেন গজে গজে মানে হাতিতে হাতিতে আসার অর্থ হচ্ছে শস্য শ্যামলা পূর্ণ হবে বসুন্ধরা অর্থাৎ এটি একটি সুখবর বহন করে যে দেবী দুর্গা যখন আসছেন তখন এই পৃথিবী শস্য শ্যামলা অর্থাৎ শস্য ভাণ্ডার পরিপূর্ণ থাকবে খাদ্য শস্যের কোনো অভাব হবে না এই পৃথিবীতে এবং তিনি যাবেন নৌকায় নৌকায় যাওয়ার অর্থ হচ্ছে একদিকে জল বৃদ্ধি হবে অর্থাৎ বন্যা হওয়ার কিছুটা আশঙ্কা আছে নৌকায় যাওয়ার অর্থ হচ্ছে যেমন একই ধরনের শস্য বাড়বে এবং বন্যারও কিছুটা আশঙ্কা আছে বন্যা যেহেতু আমাদের জন্য একদিকে আশীর্বাদ কিছুটা কারণ বন্যা হলে পলিমাটি জমে সেই পলিমাটির কারণে শস্য উৎপাদন বাড়ে আবার বন্যায় নানা ধরনের দুর্ভোগও হয় অনেক জায়গায় ওই নানা ধরনের সংকট দেখা দেয় অর্থাৎ এই সব কিছু মিলে তবে দেবী দুর্গার কাছে ভক্তদের যে প্রার্থনা সেই প্রার্থনা হচ্ছে যতই দুঃখ বা যত যায় কিছু আসুক দেবীর আশীর্বাদে সব কিছু থেকেই তারা রক্ষা পেতে পারেন সে কারণেই বন্যা বা অন্য যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকেও তিনি আমাদের রক্ষা করবেন বলে ভক্তরা বিশ্বাস করে দেবী দুর্গা অর্থাৎ এই যে মহালয়ার মধ্য দিয়ে যে এই দেবীপক্ষের শুরু হলো এর অর্থ হচ্ছে আজকে মহালয় মানে আজকে অমাবস্যা অমাবস্যার পর থেকে কিন্তু শুরু হয় শুক্লপক্ষ শুক্লপক্ষ মানে পূর্ণিমার খন্টি শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে অমাবস্যার পরে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী সেই পঞ্চমীতেও দেবীর এক ধরনের আরাধনা হয় এবং ষষ্ঠী থেকে দেবীর মূল পূজাটি শুরু হয় আজকে মহালয়াতেও কিন্তু দেবীকে কল্পনা করে পূজা করা হয়েছে ঘটে এবং ষষ্ঠীতেও সেটি হবে এবং পাঠের মধ্য দিয়ে দেবীকে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং এই যে আজকে থেকে ষষ্ঠী পর্যন্ত ষষ্ঠীতে বলা হয় ষষ্ঠাধি কল্পরম্ভ অর্থাৎ ষষ্ঠীতেও দেবীকে কল্পনা করে ঘটে পূজা করা হবে এবং সপ্তমী থেকে দেবীর বিগ্রহে অর্থাৎ যেই প্রতিমাটি আমরা দেখতে পাই সেখানে প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেবী দুর্গার মূল আনুষ্ঠানিক পূজা শুরু হবে এবং অষ্টমীতে অষ্টমীর অঞ্জলি হিন্দুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সেদিন পুষ্পাঞ্জলি দেওয়া হয় ঢাকায় সহ বাংলাদেশের যত জায়গায় রামকৃষ্ণ মিশন আছে প্রত্যেকটি রামকৃষ্ণ মিশনে কিন্তু অষ্টমীতে কুমারী পূজাও করা হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ এবং এরপর হয় সন্ধি পূজা অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে এই সন্ধি পূজাটি অনুষ্ঠিত হয় এর দশমীতে হয় বিসর্জন অর্থাৎ এই যে পাঁচ দিন পয়লা অক্টোবর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত পুরো বাঙালি ah uh, hindura উৎসবে মাতবে এবং দুর্গাপূজা কিন্তু বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পূজা হিন্দু সম্প্রদায় পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে কিন্তু যেখানে বাঙালি হিন্দু রয়েছে সেই বাঙালি হিন্দুদের কাছেই দুর্গাপূজা সবচেয়ে বড় পূজা বাংলাদেশ পশ্চিমবঙ্গে দুর্গাপূজা সারম্বরে পালিত হয় কিন্তু আপনি যদি দিল্লিতে যান দিল্লিতে দেখবেন যে সেখানে প্রচুর হিন্দু থাকলেও সেখানে কিন্তু দুর্গা যে অনিমেষ আমরা যেমনটি জানছিলাম যে মহালয়ার যাবতীয় আয়োজন এবং আসছে দুর্গাপূজার যে ধর্মীয় মাহাত্ম সেটির ব্যাপারে বিস্তারিত আপনি জানাচ্ছিলেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন আমাদের সাথে আলোচনা করতে পারছো ইরানে হিজাব বিরোধীদের দমনে কঠোর হচ্ছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন নিরাপত্তা বাহিনীকে এদিকে চলমান বিক্ষোভ সহিংসতায় 41 জন নিহত তথ্য দিচ্ছে রাষ্ট্রীয় টেলিভিশন তবে মানবাধিকার সংস্থার দাবি এ সংখ্যা 50 ইরানে রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী হিজাব না পরায় পুলিশ হেফাজতে মৃত্যু হয় 22 বছর বয়সী মাহসা আমিনী এর জেরে উত্তাল সারা দেশ। হিজাব পুড়িয়ে মাথার চুল কেটে এর প্রতিবাদ জানাচ্ছে সর্বস্তরের মানুষ মানবাধিকার সংস্থার ফুটেজে দেখা গেছে সে বিক্ষোভ ঠেকাতে গুলি ছুটছে নিরাপত্তা বাহিনী দুই সপ্তাহ ধরে চলা এ বিক্ষোভ সহিংসতায় বাড়ছে প্রাণহানি শুধু গুইলান প্রদেশেই আটক করা হয়েছে সাতশোরও বেশি বিক্ষোভকারীকে এ অবস্থায় ইরানের নিরাপত্তা ও শান্তি নষ্ট হলে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশের শত্রুরাই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চাইছে তারা ভাবছে এসব করে ইরানকে থামিয়ে দেওয়া যাবে আমি আগেও বলেছি কেউ সঠিক কথা বললে আমরা সেটা শুনব তবে জাতীয় নিরাপত্তা ব্যাহত হবে এমন ঘটনা বরদাস্ত করা হবে না এদিকে যুক্তরাজ্যে ট্রাফলগার্ড স্কোয়ারে হিজাব ও ইরানের পতাকা পুড়িয়ে জানানো হয়েছে প্রতিবাদ জানানো হয়েছে ইরানের বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতাও লন্ডনের ইরানি দূতাবাসের সামনেও জড়ো হন বিক্ষুব্ধরা এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও রাইসির কাছে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন চেয়ে হয়েছে বিক্ষোভ নুসরাত সেরিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ইউক্রেনের সামরিক অভিযান চালানো ছাড়া রাশিয়ার কাছে আর কোনো উপায় ছিল না জাতিসংঘের অধিবেশনে এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন পশ্চিমাদের আলোচনার অক্ষমতা এবং নিজ জনগণের বিরুদ্ধে কিয়েভ সরকারের অব্যাহত যুদ্ধে বাধ্য হয়ে দনবাসের দুই অঞ্চলকে স্বীকৃতি এবং ইউক্রেনের সেনা পাঠায় রাশিয়া সেই সাথে আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে নেটোর ক্রমাগত হুমকি মোকাবেলা করাও জরুরি ছিল বলে মন্তব্য করেন লাভরাও ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত চার অঞ্চলের গণভোট নিয়ে পশ্চিমা বিশ্ব মৃগি রোগীর মতো আচরণ করছে বলেও কটাক্ষ করেন তিনি এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোর্ডেল ইউক্রেনের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে কূটনৈতিক সমাধানের উপরে জোর দান্তে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জুনের এর পরেই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে দক্ষিণ কোরিয়া সেনা বাহিনী। পূর্ব উপকূলীয় এলাকা থেকেই পরীক্ষা চালানো হয় পিয়ংইয়ং সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে সিওল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়েছে জাপানের কোস্ট গার্ডও যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় মার্কিন বিমানবাহী রণতরী পৌঁছানোর পর এমন পদক্ষেপ নিল পিয়ংয়ং এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের দক্ষিণ কোরিয়া সফরের কথা রয়েছে জাতিসংঘের নিষেধাজ্ঞার পরও চলতি বছর ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিধি বাড়িয়েছে উত্তর কোরিয়া এ বছরে মে মাসে দায়িত্ব নিয়ে পিয়ং ইয়ং এর এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট জাপানের মধ্যাঞ্চলে টাইফুন তালাশের আঘাতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে অন্তত এক লাখ বিশ হাজার দিয়েছে দেশটির বার্তা বলা হয়েছে ঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টোকিওর দক্ষিণ পশ্চিমের শহর সিজোকা বৃহস্পতিবার থেকে তিন দিনে সেখানে রেকর্ড চারশো সতেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা ভূমিধসে দুটি বৈদ্যুতিক টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এর আগে জাপানে আঘাতে হয়। কানাডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফিওনা স্থানীয় শনিবার ভোর চাটায় পূর্বাঞ্চলীয় নোভা স্কসিয়া উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগে হারিকান থেকে মৌসুমী ঝড়ে পরিণত হয় ফিওনা নোভা স্কোশিয়া প্রিন্স অ্যাওয়ার্ড আইল্যান্ড এবং নিউ ব্রুন্স ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টা একশো কিলোমিটার বেগে বাতাস বইছে দেখা দিয়েছে বন্যা এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু ঘর বাড়ি সেনেন জানায় নোভা স্কোশিয়া জুড়ে বিদ্যুৎ বিভ্রাটের মুখে তিন লাখ ছিয়াত্তর হাজার মানুষ ঝড়ের প্রভাবে কেপ ব্রিটন দ্বীপ ও নিউ ফাউন্ড ল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় উপকূলে জরুরি সতর্কতা জারি করা হয়েছে এর আগে গত সপ্তাহে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানে ফিউনা এতে অন্তত আট জনের মৃত্যু হয় এছাড়া পুয়ের্তো রিকোয় তেত্রিশ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আজ আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ সাকিব সিপিএলে ব্যস্ত থাকায় নেতৃত্বের ভার কিপার ব্যাটার নুরুল হাসান সোহানের ওপর জয়নীয় প্রত্যয়ী অধিনায়ক দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত আটটায় আরব আমিরাতের ভেনুতে এশিয়া কাপে আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হওয়ার খারাপ লাগা এখনো তাজা বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণার আগে চলে দলীয় আর ব্যক্তিগত পারফরম্যান্সের চূড়ান্ত বিশ্লেষণ আত্মঘাতের নিচে আসে টিম ম্যানেজমেন্টের নানা সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার কন্ডিশনে টি টোয়েন্টি বিশ্বকাপ আর কিউই ভেনুতে ত্রিদেশীয় সিরিজ আত্মবিশ্বাসের সাথে স্কিলের পরখ করার সুযোগ আমিরাতের দুই টি টোয়েন্টি অধিনায়কত্বের দায়িত্বে কিপার ব্যাটার নুরুল হাসান সোহান অস্ট্রেলিয়ার কন্ডিশনে চৌকশ দক্ষতার সাথে প্রয়োজন আত্মবিশ্বাস ব্যক্তিগত সেরাটার সাথে দলীয় দায়িত্ব ইন্টারন্যাশনাল প্রতিটা ম্যাচই ইম্পর্টেন্ট এবং বাংলাদেশের হয়ে খেলা প্রতিটা ম্যাচই আমার কাছে মনে হয় সমান গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে যেহেতু এটা ইন্টারন্যাশনাল ম্যাচ অবশ্যই আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট যেটা বললাম যে ব্যালেন্স যে টিমটা এবং অবশ্যই আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খেলার চেষ্টা করব এবং অবশ্যই যেটা বললাম যে মেস্ট ফোকাস মানে বেস্ট ফোকাস হচ্ছে আমাদের ম্যাচটা জিতে ইনশাল্লাহ অধিনায়ক সাকিব ব্যস্ত ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগে দলের সেরা তারকার অনুপস্থিতি বাকিদের জন্য বড়ো সুযোগ আমিরাতের সিরিজে স্ট্যান্ড তালিকায় থাকা সৌম্য ঋষাদ শরিফুলদের পরীক্ষাটাও হয়ে যাবে টাইগারদের ওপেনিং দৃশ্চিন্তা কমাতে এ সিরিজে পাখির চোখ থাকবে টিম ম্যানেজমেন্টের সময় যে বেস্ট পসিবল যে ব্যালেন্স সাইটটা ওটা নিয়ে ঘেরার চেষ্টা করব এবং সামনে হলে নিউজিল্যান্ড সিরিজ এবং ওয়ার্ল্ড কাপ আছে তো আমরা একটা প্রসেসের মাধ্যমে যাচ্ছি তো আমরা শরীরটা ফলো করার চেষ্টা করব

ফেরদৌস ইসলাম ফেরদৌস বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আগে আমিরাত নিউজিল্যান্ডের সঙ্গে পাঁচটি ম্যাচ এতে ফিটনেস নিয়ে কোনো সমস্যা কি হতে পারে দেখুন বাংলাদেশের টি টোয়েন্টিতে খুবই খারাপ সময় যাচ্ছে ফিটনেস নিয়ে সমস্যা তো হতেই পারে কারণ বিশ্বকাপের আগে ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ সেখানে পনেরো জনের স্কোয়াড পেসার রয়েছে আমাদের চারজন স্কোয়াডে পেসার রয়েছে সেখানে এবাদত এবং বিশেষ করে হাসান মাহমুদের কথা বলতে হয় হাসান মাহমুদ কিন্তু ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন খুব বেশি দিন হয়নি সাইফুদ্দিনও ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন এরপরে একটা সিরিজ খেলেছে পেসার পেসারদের ভালনারেবল সিচুয়েশন হয়ে যেতেই পারে সেই ক্ষেত্রে ইঞ্জুরি হওয়ার একটা সংখ্যা থাকে। ব্যাক পেসার হিসেবে শরিফুল রয়েছে ব্যাটসম্যানদেরও ইঞ্জুরি হতে পারে সেই ক্ষেত্রে সৌম্যের সুযোগ হতে পারে দেখেন ইঞ্জুরির চেয়েও যেটা বড় বিষয় সেটা হচ্ছে এই আরব আমিরাতে যেই সিরিজটা হচ্ছে সেখানে কিন্তু আমাদের যে স্ট্যান্ড বাই প্লেয়ার সৌম্য সরকার বা শরিফুল এদেরকে নিয়ে যাওয়া হয়েছে এরা হয়তো ম্যাচেরও সুযোগ পেয়ে যেতে পারেন এরা নিউজিল্যান্ডের বিপ নিউজিল্যান্ডের যে ট্রাইনেশন সিরিজ রয়েছে সেখানেও ম্যাচের সুযোগ পেতে পারেন সেটা কিন্তু একটা তাদের প্রমাণের জায়গা সাকিবের অনুপস্থিতিতে শান্ত বা সৌম্য খেলবেন নিশ্চিত কনফার্ম সেখানে তারা যদি ভালো করতে পারে তাদের ম্যাচ কম্বিনেশনে এবং মূল একাদশে থাকার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে ফেরদুস এই যে ইঞ্জুরির একটি সংখ্যার কথা বলছিলেন এর পাশাপাশি বিশ্বকাপের এই আগে প্রস্তুতি ম্যাচগুলোতে বিশ্বকাপের টিম কম্বিনেশন ঠিক করার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে কোন পজিশনে কাকে বাজিয়ে দেখা হতে পারে বলে মনে করছে দেখেন বাংলাদেশে দু তিনটি পজিশন ছাড়া এক একরকম কোনো পজিশনই ফিক্স না ওপেনিং নিয়ে আমরা দীর্ঘদিন অনেক একটা লম্বা সংকটে ভুগছি আমাদের নয় থেকে দশ বার ওপেনিং পেয়ার চেঞ্জ হয়েছে লাস্ট ছয় মাসের মধ্যে মানে যেটা আসলে বিশ্ব ক্রিকেট অভাবনীয় সেইখানে আমরা এখনো ফিক্স হতে পারিনি আমরা এশিয়া কাপে মেকশিফট ওপেনিংয়ে একটা সাফল্য পেয়েছি মেরাজ এবং সাব্বির তারা ভালো শুরু এনে দিয়েছিল সেটাতেই হয়তো আমরা এই আজকের যে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ মিরাজ এবং সাব্বিরকেই দেখা যাবে কিন্তু এইটাই কি আসলে স্থায়ী সমাধান কিনা এটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আরব আমিরাত সিরিজ এবং নিউজিল্যান্ড নিউজিল্যান্ড যে ট্রাইনেশন সিরিজ হবে নিউজিল্যান্ড পাকিস্তান এবং বাংলাদেশের এই দুই সিরিজের যেই সাফল্য ওপেনিং পেয়ারে। তার উপরে হয়তো নির্ভর করবে বিশ্বকাপে আমাদের এই কম্বিনেশন দাঁড়াবে এবং মিডল অর্ডারে আমাদের বেশ কিছু কিছু পজিশন মুশফিক নেই মাহমুদুল্লাহ নেই সেখানে আসলে কে খেলবে রাব্বি ঠিক কোন পজিশনে খেলবে বা সোহান ঠিক কোন পজিশনে খেলবে আফিফকে গত এশিয়া কাপে বলা হয়েছিল চারে খেলানো হবে তা খেলানো হয়নি এখন কি আফিফকে চারে দেখা যাবে কিনা বেশ কিছু প্রশ্ন কিন্তু রয়েছে আমাদের কম্বিনেশনে পজিশন নিয়ে আমাদের অধিনায়ক নুরুল হাসান সোহান কিন্তু বলেছে এই যে বিশ্বকাপের আগে আগে যে দুইটি সিরিজ হবে সেখানে কিন্তু আমাদের মূল লক্ষ্যই থাকবে কম্বিনেশন ঠিক করা জয় তো অবশ্যই লক্ষ্য থাকবেই যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী ফেরদৌস ইসলাম নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড আবুধাবির শেখ জায়দ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ রাত আটটায় গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে নাম লেখায় নিগার সুলতানা জ্যোতির দল সেরা চারে থাইল্যান্ডকে এগারো রানে হারিয়ে টি বিশ্বকাপের মূল পর্বে টিকিট পায় এশিয়া কাপ হাজার তেইশ সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে সামর্থ্য দেখাতে লড়বে লাল সবুজের মেয়েরা আগামীতে আর বাছাই পর্ব খেলে বিশ্বকাপের মূল পর্বে আসতে চায় না বাংলাদেশ নারী ক্রিকেট দল ভালো পারফরমেন্সে সরাসরি পেতে চায় টিকিট অ্যাজ এ আমি অনেক বেশি প্রাউড ফিল করি আমার মেয়েরা যেভাবে খেলেছে পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের নজরে এখন চ্যাম্পিয়নশিপের দিকে ইনশাল্লাহ আমরা ফাইনাল ম্যাচটাকে আমাদের দিয়ে সেই চ্যাম্পিয়নশিপ নিয়ে বাড়তে যাবে লিগে বড় জয় পেয়েছে পর্তুগাল চেক রিপাবলিককে হারিয়েছে চার শূন্য গোলে এই জয়ে এ লিগের দুই নম্বর গ্রুপে শীর্ষে পর্তুগিজরা ম্যাচে চোদ্দ মিনিটে হেড করতে গিয়ে প্রতিপক্ষ গোলকিপারের পাঞ্চের শিকার হন রোনালদো গুরুতর আঘাত পেয়ে সিআর সেভেনের নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায় তবে চিকিৎসা নিয়ে ফের খেলা শুরু করেন তিনি রোনালদো ছন্দে ছিলেন না গোলের একাধিক সুযোগ মিস করেছেন তারপরও জয় পেতে সমস্যা হয়নি পর্তুগালের করেন দিয়েগো ব্রুনো গোল একাধিকেন্ডেজ ও জোতাও স্কোরশিটে নাম লেখান এদিকে সুইজারল্যান্ডের কাছে দুই এক গোলে হেরেছে স্পেন প্রতিপক্ষের মাঠে একুশ মিনিটে এগিয়ে যায় সুইসরা বিরতির পর সমতায় ফেরে স্পেন তবে তিন মিনিটের ব্যবধানে গোল করে আবারও লিড নেয় সুইজারল্যান্ড এরপর আর ম্যাচে ফিরতে পারেনি লুইস এন্ড্রিকের দল